শুভ শুভ লক্ষণ সব সংকেত গ্রহণ করা শীল বলেন শুভ নববর্ষ, শুভ সকাল। আপনি শুভ বললে কি শুভ হবে এটা? আমরা কিন্তু এগুলি ব্যবহার করতেছি, কিন্তু শুভ সকাল, গুড মর্নিং, এগুলি খ্রিস্টান সংস্কৃতি আমরা নিয়ে আসছি। সবাহাল খায়ের আরবিতে আসছিল, সবাহাল খায়ের। তাহলে এই শুভ অশুভ, শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, কোনো দিবস তো ইসলাম উদযাপন করার কথা বলা হয় নাই, কিন্তু শুভ কি? আপনি শুভ অশুভ লক্ষণ এগুলি করেন আপনি কারা? আপনি শুভ 1400 কোটিবার যদি আমরা শুভ বলেন কিছু হবে না, আর 1400 কোটিবার যদি অশুভ বলেন তাও কিছু হবে না, আল্লাহ তালা যদি ফয়সালা না করে থাকেন। তো আপনি আমি আপনাকে শুভ বললে কি না বললে কি? আমরা বলি শুভ, সালাম কালাম বাদ দিয়ে আসসালাম আলাইকুম এটা বলা বাদ দিয়ে শুভ, গুড মর্নিং বলে কি না বলেন? তাহলে শুভ অশুভ সংকেত ব্যবহার করেন, শিরকের মধ্যে পড়ে। এবং আল্লাহ তালা এবং আপনি যা চেয়েছেন বলা, আল্লাহ এবং আপনি যা চেয়েছেন, যেটা আগে আলোচনা, আল্লাহ এবং আপনি যা চেয়েছেন না, আল্লাহ যা চেয়েছেন অতঃপর আপনি চেষ্টা প্রচেষ্টা। তারপরে আপনি বাক্যের মধ্যে যদি শব্দ ব্যবহার করি, এটা আমি গত ক্লাস জমা আলোচনা, যদি যদি আমরা অমুক ডাক্তারের কাছে নিয়ে যাইতাম, যদি অমুক জায়গায় যাইতাম, যদি এভাবে কাজ করতাম তাহলে এরকম হইতো না, বলি কিনা আমরা? এই যদি শিরকের মধ্যে পড়বে। তারপরে মিলাদের মধ্যে প্রচলিত শিরক রয়েছে, যেমন রাসুলকে হাজির নাজির জানায় মনে করে দাঁড়া ইয়া নবী সালাম আলাইকা বলা, রাসুল হাজির হবেন এখানে। তো রাসুল হাজির যখন হয়েছেন তাহলে আপনি দোয়া করবেন কেন? রাসুলকে দিয়ে দোয়া করেন আজকে? আপনি যেহেতু রাসুল হাজির হয়েছেন মিলাদের মধ্যে, এখানে হাজির হয়ে গেলেন রাসুল, তাহলে আপনি যেহেতু হুজুর হিসেবে দাঁড়ায় গেলেন, ইয়া নবী সালাম আলাইকা বলা রাসুল আসছেন, তা আজীবন তো আপনি দোয়া করছেনই, আজকে রাসুলকে দিয়ে দোয়া করেন না একটু, যে রাসুল আপনি যেহেতু আসছেনই, হাজির নাজির হয়ে গেছেন, আজ আপনি একটা দোয়া করে দেন আমাদের পক্ষ থেকে। কথাটা বুঝতেছেন কিনা? তাকে তো একটু দোয়া করার দরকার ছিল তো, এবং কিছু বয়ান শোনা দরকার ছিল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু আসছেন, হাজির নাজির হয়ে গেছেন, কিছু বয়ান ও করেন আমরা শুনি। তারপরে দাঁড়িয়ে যাওয়া, পীর দরবেশ ওলি আউলিয়াদের এবং কবরের মধ্যে আপনার কোন চাওয়া প্রার্থনা করা, পীর দরবেশ ওলিদের নিকট যায় কিছু কোনো কিছু প্রার্থনা করা, কবরে মাজারে দরগায় দান দেওয়া, ভোগ দেওয়া, কোনো সদকা করা বা খিচুড়ি কত কিছু রান্না করে দেয় না বলেন দিতেছে। তারপরে মাজারে উরসে পীর ফকিরদের উদ্দেশ্যে জবেহ করা, মাজারে উরসে যায় পীর ফকিরদের উদ্দেশ্যে কোনো জবেহ করা। তারপরে গাইরুল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহ তালা সাল্লাহ কাছে আশ্রয় চাওয়া, আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, মায়ের কসম শিরক হবে, কোরআন ধরে কসম করা হবে না, এবং আল্লাহর নামেই কসম করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কে নূরের তৈরি মনে করা, আল্লাহ তালা বলছেন রাসূল মানুষ ছিলেন, তাকে নূরের তৈরি মনে করা। তারপরে নিঃসব পার্থিব স্বার্থে কোনো আমল করা, দুনিয়ার স্বার্থের জন্যে কোনো আমল করা। তারপরে হলো আল্লাহ সর্বত্র বিরাজমান এই ধারণা পোষণ করা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, এটা হলো তিনি সব জায়গায় আছেন কুদরাতান, কিন্তু তিনি আছেন আরশের উপরে, সুম্মাস্তাওয়াল আরশ, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, আর তিনি সব জায়গায় আছেন কিসের কুদরাতান। আল্লাহ বলছেন তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথেই থাকি, এই কথাগুলির মানে কি? আপনি যেখানে আছেন আল্লাহর সাথেই আছেন, আমরাও তো এই কথাগুলি বলি যে আপনি কাজ করতে থাকেন আপনি আপনার সাথে আমি আছি, বলে কিনা? আপনি এই কাজ করেন আপনার সাথে আমি আছি, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, তিনি সব জায়গায় থাকেন না, বাথরুমের মধ্যে থাকবেন, বসবার ফ্যানে থাকবেন, তিনি তিনি ওই ইয়ের মধ্যে থাকবেন, মন্দিরের মধ্যে থাকবেন নাকি? আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে একাধিক আয়াত, তিনি ছয় দিন আকাশ জমি সৃষ্টি করার পরে তিনি সুম্মাস্তাওয়াল আরশ, আরশের উপরে। আমরা এই জন্য কোনো সিদ্ধান্ত কিন্তু বলি উপরওয়ালা কথা বলি, কিন্তু তাই বলি না সবসময়, কি বলি উপরওয়ালা বলি নাকি সব জায়গায় আলা বলি? সব জায়গায় আলা বলি, বলি না উপরেওয়ালা। আল্লাহ তাআলা রাসূলকে উপরে নিয়ে গেছেন, আরশের দিকে নিয়ে গেছেন, উপরে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা আরশে আজীবন উপরে আছেন, কেমনে আছেন তার মতো তিনি আছেন, তিনি সর্বত্র তিনি যাচ্ছেন, কুদরাত সামিউল বাসির, তিনি সব দেখেন সব শোনেন। এই জন্য আল্লাহ তাআলাকে সব জায়গায় বিরাজমান মনে করা, এটা সর্বেশ্বরবাদ একত্ববাদের থিওরি না, সর্বেশ্বরবাদ যারা বিশ্বাস করছেন তার মানসুর হিল্লাজের কাহিনী আছেন, যে মানসুর হিল্লাজ এগুলি মানসুর হাল্লাজ নিয়ে অনেক উদাহরণ, অনেক কবিতা গল্প শুনি, যে উনি কি করলেন আল্লাহ নিজে আসছিলেন, এই জন্য তিনি একদিন যায় দেখেন যে বাসা যায় দেখে সেখানে কি জেলখানাও নাই, সাগর আর সাগর, আরেকদিন যায় দেখেন মানসুরুল্লাহ জেলখানা পরে আছে, মানসুরুল্লাহ আল্লাহর কাছে গেছিলেন। এগুলি হলো এলে সর্বেশ্বরবাদ, এগুলি হলো আপনার হানাফিল্লাহ বাকাবিল্লাহ যে থিওরিগুলি আছে সবই শিরকি আকীদার সুফিজম বিষয়গুলি একবার ধ্বংস করে ফেলতে চলতে, সুফিবাদের তত্ত্বগুলি, সুফিবাদ সেই পুরানো ইরান থেকে বিভিন্ন জায়গা থেকে পীরপদা থেকে গেলে আসে ভ্রান্ত আকীদা আসার কারণে, এগুলিতে মানুষ এখন বিশ্বাস করার কারণে ইমান আকীদে মনে সমস্যা তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি আসুন আমরা আমাদের ইমানকে বিশুদ্ধ করি, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই
আমরা কাজ করি। আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান আমলকে সুন্দর করে তৌফিক দান করুক, শিরক মুক্ত ইমান যেন গঠন করতে পারি। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে ফেলেন। আমিন।